প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের রমজানের স্পেশাল স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হামদর্দ রু আফজান নিবেদিত রমজানের স্বাস্থ্য ভাবনার আজকের পর্বে। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, আমরা রমজান মাসে আছি আর রমজান মাসে আমরা সবাই ইবাদত বন্দেগীর মাধ্যমে আত্মশুদ্ধির মাধ্যমে এই মাসটাকে পালন করতে চাই। এরই মধ্যে অনেকেই আছেন যারা নামাজ পড়তে কষ্ট পাচ্ছেন, নামাজ পড়তে যে শরীরে বিভিন্ন অংশে ব্যথা অনুভব করছেন, তাদের কষ্টের কথা চিন্তা করে দর্শক আজকে আমরা অনুষ্ঠানের আলোচনার বিষয় নির্ধারণ করেছি অপারেশনবিহীন হাঁটু এবং কোমর ব্যথার চিকিৎসা। এ বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত স্বনামধন্য একজন চিকিৎসককে, আছেন আমাদের সাথে, পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর এস চক্রবর্তী, তিনি বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট হিসেবে বর্তমানে আছেন এসপি হসপিটালে। দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন অতিথির কাছে। স্যার আসসালামু আলাইকুম, স্বাগত আমাদের আজকের পর্বে। স্যার কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। শুরুতে বলছিলাম যে আমরা তো এখন রমজান মাসে আছি আর এই সময়টা হয় কি যে সব আমাদের মুসলমানদের সবার খুব সেন্সিটিভ একটা মাস, সবচেয়ে ভালো লাগার একটা মাস, আর সবাই চায় যে সৃষ্টিকর্তার কাছে নিজেকে এই মাসটাকে একটু সঁপে দিতে, নামাজ এর পরিমাণটাও সবাই একটু বাড়িয়ে দেয় স্বাভাবিকভাবে। তো অনেকেই স্যার আছেন, অনেকেই আমাদের কাছে বলছেন, কমপ্লেইন করছেন বা জানতে চাচ্ছেন যে শরীরের বিভিন্ন অংশের ব্যথা, বিশেষ করে স্পেশালি কোমরে ব্যথা তারা অনুভব করছেন, এটার কারণ কি স্যার একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে এই সময় অনেক কোমর ব্যথা রোগী আমরা পেয়ে থাকি এবং আমরা দেখেছি যে অনেক কোমর ব্যথা রোগী বা হাঁটু ব্যথা যারা আক্রান্ত আছেন তাদের নামাজ পড়তে অনেক কষ্ট হয় বা অনেকে চেয়ারে বসে লং টাইম নামাজ পড়ছেন। তো তাদের জন্য আমাদের সাজেশন থাকে যে হাঁটু ব্যথা রোগীদের স্পেশালি আমরা বলি যে নামাজটা কন্টিনিউ করতে, যদি ইনিশিয়াল স্টেজে হয় নামাজের মাধ্যমে কিন্তু তার ব্যথাটা রিমুভ হয়ে যেতে পারে। আমি অনেক রোগী পেয়েছি যাদের নামাজ পড়তে পড়তে ব্যথা ভালো হয়ে গেছে, আমার কাছে আসারও দরকার হয়নি, আমার সাজেশনে তারা সুস্থ হয়ে গেছে, ট্রিটমেন্ট ছাড়া, রাইট, এটা মেডিসিনের মতো ট্রিটমেন্ট করছে। পাশাপাশি কোমর ব্যথা থেকে, হ্যাঁ, কখনো কখনো কোমর ব্যথা হলে আমরা কিছুদিনের জন্য তাকে বলি ইশারায় নামাজ আদায় করতে। কেন কোমর ব্যথা হচ্ছে সেটা আমাদেরকে আগে জানতে হবে যে কোমর ব্যথার কারণটা কি, কতটুকু প্রবলেম তার আছে, কারণ ব্যথা কিন্তু আমাদের বন্ধু, ব্যথা কিন্তু শত্রু না। সো ব্যথাকে শত্রু মনে করে যারা পেইন কিলার খাচ্ছে তারাই কিন্তু ভুল করছে। এই পেইন কিলার তার মৃত্যু বা প্যারালাইসিসের কারণ হয়ে দাঁড়াতে পারে, কারণ কোমর ব্যথার কারণটা যদি আমরা না জানি তো ব্যথার ট্রিটমেন্ট করে কখনোই রোগীকে সুস্থ করা সম্ভব না। কোমর ব্যথা হচ্ছে দুইটা কারণ, আমরা সবসময় বলে থাকি যে এটা মেকানিক্যাল ব্যাক পেন বা প্যাথোলজিক্যাল ব্যাক পেন হতে পারে। মেকানিক্যাল হচ্ছে ইঞ্জুরি থেকে যেটা হচ্ছে, আমরা যেমন সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করছি বা আমরা ভারী জিনিস টানাটানি করে অনেক সময় এটার কারণে আমাদের মেরুদণ্ডে ইঞ্জুরি হতে পারে। আমাদের যে কোমরে যে ছোট ছোট ভার্টিব্রা থাকে, দুইটা ভার্টিব্রার মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে। আচ্ছা, এই ডিস্কটা জাস্ট স্প্রিং এর মতো কাজ করে, আমরা যখন সামনে ঝুঁকি, ডানে ঘুরছি, বাঁয়ে ঘুরছি, যে মুভমেন্ট করছে এটা স্প্রিং এর মতো কাজ করে, রাইট। তো আমরা যখন সামনে অতিরিক্ত স্ট্রেচিং করি আমাদের যে ইলাস্টিসিটি যখন ফেল করে তখন ওখানে ফাটল ধরে, ফাটল ধরার সঙ্গে সঙ্গে ভিতর থেকে যে নিউক্লিয়াস থাকে, জেলটা থাকে, জেলিটা পেছন দিকে সে মুভমেন্ট করতে থাকে, কারণ তরল জিনিস পেছন দিকে যেতে থাকে, যেদিকে ঢালু থাকে বা ইঞ্জুরি থাকে সেদিক দিয়ে বেরোনোর জন্য সে চেষ্টা করে, তখন কিছু পেছন দিক দিয়ে ডিস্টার্ব প্রলাপস হয়ে নার্ভাস সিস্টেমকে যখন প্রেশার দিচ্ছে তখনই তার ব্যথা হচ্ছে। এটাকে আমরা স্লিপ ডিস্ক বলি বা মেকানিক্যাল ব্যাক পেন বলি। এখান থেকে প্রচুর রোগী আছে যারা কোমর ব্যথায় আক্রান্ত। সো যদি ডিস্ক প্রলাপস হয়ে, জয়েন্ট ইঞ্জুরি হয়ে, ডিস্ক প্রলাপস হয়ে ব্যথা হয় তো সেখানে কিন্তু পেনকিলার কোনো কাজ করবে না। এই কারণে আমরা বলছি মেকানিক্যাল পেন হলে সেটা আমাদেরকে আগে জানতে হবে, আমাদেরকে দেখতে হবে। পাশাপাশি যদি প্যাথোলজিক্যাল ব্যাক পেন হয়, যেমন টিউমার আছে, টিউমারের চাপের কারণে ব্যথা হতে পারে, সো এখানে পেনকিলার কিন্তু কাজ করবে না। সো আমি কেন পেনকিলার খাবো, আমার টিউমারকে অপারেশন করতে হবে। যদি টিভি ইনফেকশনের কারণে হাড় ভেঙে গিয়ে সেখানে কম্প্রেশন থাকে, সেখানে নার্ভে প্রেশার আছে, সেখানে ব্যথা হচ্ছে, তো সেখানেও কিন্তু ব্যথা ওষুধ কাজ করবে না, আমাকে টিভি ট্রিটমেন্ট করতে হবে, পাশাপাশি মাসেলকে বিল্ড আপ করতে হবে। সো এই কারণে আমরা বলছি যে ব্যথা হলেই ব্যথার ওষুধ খাওয়া যাবে না, আগে সর্বপ্রথম কাজ হলো ব্যথার কারণটাকে নির্ণয় করে সেই কারণে ট্রিটমেন্টটা করা সঠিক হয়ে। তার মানে মেকানিক্যাল বলি আর প্যাথোলজিক্যাল বলি কোনোটাতেই আসলে পেইনকিলার পার্মানেন্ট ট্রিটমেন্ট না, পেইনকিলার তো সাময়িক, যে একটা রোগী যখন তীব্র পেইনে কষ্ট পাচ্ছে তখন আমরা পেইনকিলার দিয়ে পেইনটা একটু কমানোর চেষ্টা করছি, পাশাপাশি দ্রুত তাকে আসল চিকিৎসায় যেতে হবে, না হলে এই পেইন কিন্তু ওষুধ যতক্ষণ খাবে কম থাকবে, ওষুধ বন্ধ করলে এটা আর একটু বাড়বে। এই কারণে দেখা যায় যে কোমর ব্যথা রোগীদের হিস্ট্রি থেকে আমরা যেটা পাই, যেটা আমাদের রিসার্চ বা হিস্ট্রি যে বলে যে 5 বছর আগে যখন কোমর ব্যথা শুরু হলো তখন সে প্যারাসিটামল খেলে কমে যেত, এরপরে কিছুদিন পর কোমর ব্যথা, তখন প্যারাসিটামলে কাজ হয় না, ডাইক্লোফেনাক লাগে, মানে ধীরে ধীরে, এরপরে ডাইক্লোফেনাক কাজ হচ্ছে না, ভল্টারিন লাগছে, এরপরে ভল্টারিনের কাজ হচ্ছে না, প্রেডনিসোলন স্টেরয়েড লাগছে, এরপরে মাল্টিপল দেওয়া হচ্ছে তবু ব্যথা ভালো হচ্ছে না, আস্তে আস্তে কিন্তু বেড়েই যাচ্ছে। সো এই যে প্রথমে যে প্যারাসিটামল দিয়ে শুরু করেছিল সেখান থেকে কিন্তু আস্তে আস্তে 2টা 3টা 4টা 5টা 10টা পর্যন্ত তার ওষুধে চলে যাচ্ছে, আস্তে আস্তে শুধু বেড়েই যাচ্ছে, কারণ তার রোগটা বড় হচ্ছে।
রোগটা বড় হচ্ছে আস্তে আস্তে পা ঝিঝি ধরছে। প্রথমে বলে আগে আমার কোমরে ব্যথা ছিল, এখন কোমরে ব্যথা নয়, পা ঝিঝিকর অবশ হয়ে যায়, এখন হাঁটতে পারে না, নিচে বসলে উঠতে পারে না, মানে সে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। অনেক সময় রোগীরা ভুল ইনফরমেশন দেয়, বলে স্যার আগে কোমরে ব্যথা ছিল, এখন কোমরে ব্যথা নাই, না কোমরে ব্যথা ভালো হয়ে গেছে, খুব খুশি সে, এখন তার কোমরে ব্যথা নাই, কিন্তু স্যার হাঁটতে পারে না, পা ভার ভার লাগে, এরকম প্রশ্ন কিন্তু আমরা সবসময় পাই, এরকম পাই তো, মানে তার যে ভয়ঙ্কর পরিস্থিতি চলে যাচ্ছে সে কিন্তু বুঝতে পারছে না। আমি সবসময় রুগীদের, অনেক রুগী এরকম বলে যে স্যার আগে কোমর ব্যথা ছিল, কিছুদিন ওষুধ খাওয়ার পরে কোমর ব্যথা ভালো হয়ে গেছে, এখন স্যার পায়ে ব্যথা হয়, পাটা অবশ হয়ে যাচ্ছে, হাঁটতে গেলে পায়ে শক্তি কমে যায়, তো সে খুব খুশি যে কোমরে ব্যথাটা ভালো হয়ে গেছে, কিন্তু আসলে যে তার রোগটা আরো খারাপের দিকে চলে গিয়ে এখন তার প্যারালাইসিসের দিকে চলে যাচ্ছে সেটা কিন্তু সে বুঝতে পারে না। সো এই কারণে আমরা বলি আগে রোগটা ডায়াগনোসিস করা, একটা এমআরআই করলে এটা কিন্তু আমরা দেখতে পাই। স্যার এই যে পায়ের দিকে চলে যাচ্ছে, আবার অনেকে হাঁটু ব্যথার বলে থাকে যে শুধুমাত্র হাঁটু হাঁটু ব্যথা করছে, সো এই দুটাকে তো অনেকে মিলিয়ে ফেলে, সো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? শুধুমাত্র ইন্ডিভিজুয়াল যদি হাঁটু ব্যথার কথা বলি, হ্যাঁ ইন্ডিভিজুয়াল অনেক সময় দেখা যায় অনেক আগে কোমর ব্যথা ছিল তার হাঁটু ব্যথা হচ্ছে, অনেকে আবার কোমর ব্যথা টেরু পায় না কিন্তু হাঁটু ব্যথা হচ্ছে, বা অনেকে শুধু হাঁটু ব্যথা হতে পারে, যেমন আর্থ্রাইটিস থেকে, আর্থ্রাইটিসটা যেটা বলি আমরা যে আর্থ্রাইটিস হচ্ছে এক ধরনের বাত। অ্যাকচুয়ালি আর্থ্রাইটিস বিষয়টা যদি আমরা ক্লিন কনসেপ্টে চলে যাই তাহলে আমরা কি বুঝি, আর্থ্রাইটিস একটা ডিজেনারেশন প্রসেস, এটা বয়সের কারণে সাধারণত হয়, বয়স কম হলেও এটা হতে পারে, যেমন ট্রমার কারণে, ট্রমার কারণে এটা ডিজেনারেশন হয়, যেমন একটা এখানে একটা কাট আছে, আমি যে হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিই এখানে একটা ফাটল ধরবে, এটা কিন্তু ডিজেনারেশন, আবার এই কাটটা অনেকদিন বয়স হলে ঘুনে খেয়ে ফেলছে, ওটাও একটা ডিজেনারেশন। একটা হচ্ছে আঘাতজনিত ডিজেনারেশন, একটা হচ্ছে ন্যাচারাল ডিজেনারেশন। তো আমাদের হাঁটুতে ঠিক দুই টাইপের ইঞ্জুরি হচ্ছে, একটা হচ্ছে বয়সের কারণে আমাদের হাঁটুর মধ্যে যে কাটিলেস থাকে, কাটিলেসটা ফ্রাজাইল হয়ে যাচ্ছে, যেটা ঘুনে ধরা দুর্বল হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে ট্রমা থেকে হচ্ছে, যখন আমরা ইয়াং বয়সে হাঁটু ব্যথা পাই তার কিন্তু আমরা তখন ন্যাচারাল ডিজিজেস বলবো না, ক্ষয়ে যাচ্ছে ওই বিষয়টা থাকে না, রাইট, তাকে বলবো না যে আপনার হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, তার কিন্তু ইনজুরি হচ্ছে, তখন বোঝায় তার ইমব্যালেন্সের কারণে বডির ওজন বেড়ে যাচ্ছে, পায়ের শক্তি কমে যাচ্ছে, দুটা যখন ম্যাচ করে না তখন সে হাঁটা চলা করলে বডির ওজন আঘাত করে করে কার্টিলেজ ইনজুরি করছে, এটা কিন্তু ট্রমা। হাতুড়িতে যেমন বাঁশকাঠ ভাঙা হয় ঠিক তাই আমাদের বডির ওজন আঘাত করে নিজের কার্টিলেজ ভেঙে ফেলছে, সেখান থেকে তার হাঁটু ব্যথা হচ্ছে। তো সেখানে আপনি যতই পেইন কিলার দেওয়ার চেষ্টা করেন কোনো লাভ হবে না। অনেক রোগী আছে এরকম হাঁটু ব্যথা, তারা ইঞ্জেকশন দিচ্ছে, ওষুধ খাচ্ছে, কোনো লাভ হচ্ছে না, কারণ সেটাকে ইমব্যালেন্সটাকে ব্যালেন্সে আনা হয় না। ঠিক তাই যখন বয়স হয়ে যায়, বয়সের কারণে বলে তা তো বয়সের কারণে ডিজেনারেশন, হ্যাঁ তাহলে কি বলবে যে বয়সের কারণে যদি ক্ষয় হচ্ছে এটা কিন্তু হতেই থাকবে না, এটাকেও বন্ধ করা যাবে যে যে বয়সের কারণে যে ক্ষয় হচ্ছে বলছেন, এটাকে কেন জানি আমাদের দেশের মানুষ এটাকে কমন এবং সাধারণ ব্যাপার মনে করে নিয়েছে বা নিচ্ছে যে বয়স হলে হবেই, আসলে কি এটা নরমাল নাকি এখান থেকে বাঁচার সম্ভব? না অবশ্যই বাঁচার, কারণ কি সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছে যে বয়সে যেটা দরকার সেটাই হবে, সেটা থেকে যখনই অ্যাবনর্মাল কিছু হয় তখনই ব্যথা হয়। যেমন 80 বছর একজন ব্যক্তির কার্টিলেজের যে স্ট্যান্ডার্ড থাকার কথা 40 বছরে সেটা থাকবে না, তাহলে কি 80 বছরের রোগীরা কি মানুষ কি সবাই ব্যথায় আক্রান্ত হবে? না, তা কিন্তু হবে না, তার সব কিছুর সাথে ম্যাচ করে বডির ব্যালেন্স কিন্তু রক্ষা করা হয়। এই কারণে বলা হচ্ছে বডিকে ব্যালেন্সে রাখা, বডিকে ফিটনেস ধরে রাখা, ফিটনেস কিন্তু শিশু থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকেরই কিন্তু ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট। মানে অনেক বয়স পর্যন্ত ফিট থাকা, ফিট থাকতে হবে, অবশ্যই ওয়ার্কেবল থাকা পসিবল। অ্যাকচুয়ালি যেটা আমরা দেখতে পাই যে অনেক বয়স্ক মানুষ তাদের কিন্তু ব্যথা নাই, আবার কম বয়সও ব্যথা হচ্ছে। এখন যদি সবাই বলে যে বয়স হলে তো হাঁটু ক্ষয় হবেই, হাড় ক্ষয় হবেই, তার মানে কি ব্যথা হবেই, তার মানে মরার আগে মানুষ ব্যথায় ছটফট করবে, আসলে কিন্তু বিষয়টা তা না। বয়সের সাথে সাথে মানুষের তার যে বডির যে ব্যালেন্সটা, বডির যে মানে আমরা যে ফিটনেস বলছি, ফিটনেসটা কিন্তু ন্যাচারালি তার রক্ষা করার একটা প্রসেস দেওয়া আছে। যেমন দেখেন একটা জিনিস, আপনি যদি নামাজের কথায় আসেন, এখানে আমরা যেহেতু রমজানে আমরা যাচ্ছি, সবাই নামাজ পড়ানো ব্যস্ত, সবাই নামাজ পড়বে, সো নামাজের কথা যদি অনেকে 70-80 বছর বয়স মনে করে নামাজ পড়লে মনে হয় হাঁটু ক্ষয় হয়ে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। নামাজ পড়লে হাঁটু ক্ষয় হবে না, হাঁটুর স্ট্রেংথ আরও বেড়ে যাবে। আচ্ছা, এটা মানুষ আজকে জানবে যে নামাজ পড়লে আরও হাঁটুর শক্তি বেড়ে যাবে, কারণ কি এই যে ফিটনেস ধরে রাখার জন্য এটা সৃষ্টিকর্তাই কিন্তু ন্যাচারালি উনি কিন্তু দিয়ে দিয়েছে যে নামাজ কিন্তু দেখেন যত বয়সই হোক নামাজ কিন্তু কখনোই বন্ধ করার কোনো সিস্টেম নাই। 100 বছর বয়স তাকে কিন্তু স্বাভাবিক নামাজ পড়তে হবে। সো নামাজকে বলা হচ্ছে যে নামাজ হচ্ছে মিনিমাম ফিটনেস রক্ষা করার জন্য যতটুকু এক্সারসাইজ দরকার ঠিক ততটুকুই এখানে দেওয়া আছে, যে একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যায় নামাজে পড়তে পারে উইদাউট সাপোর্ট, কোনো প্রেশার নাই, কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন সে ফিট,
সে বয়স 120 বছর হোক 110 বছর হোক 100 বছর হোক ফুল বডি কাজ করবে ফিট আছে ফিটনেস ছাড়া যদি একটুও ন্যূনতম ফিটনেস কম থাকে তাহলে সে স্বাভাবিক নামাজ পড়তে পারবে না তখন তাকে কি করতে হবে দেখুন যে অনেকে নামাজ পড়ার সময় আগে হাত মাটিতে দেয় পরে হাঁটু মাটিতে দেয় তার মানে তার বডি ফিট নাই সে কি করছে সে বাঁকা হয়ে গিয়ে মাটিতে ঠেকা দিয়ে সে হাঁটুটা সাপোর্ট দিচ্ছে এই সাপোর্ট নেওয়ার কারণে কিছু তার কোমর ইনজুরি হচ্ছে সো নামাজের যে রুল সেটা হচ্ছে যে আগে আমাদেরকে সোজা বসে হাঁটু মাটিতে দিতে হবে পরে হাত মাটিতে দিতে হবে ঠিক ওঠার সময় আমাকে রিভার্স করতে হবে হাতটা আগে তুলে তারপর হাঁটু এই যে নিয়মটা এই নিয়মটা যে মানতে পারবে সে 100% ফিট যদি বডি ফিট থাকে যে কোনো বয়সেই পেনলেস চলা সম্ভব আচ্ছা স্যার এবারে যে বিষয়টা আসতে চাই যে আপনি কথা প্রসঙ্গে অস্টিও আর্থ্রাইটিসের কথাটা বলছিলেন তো এই রমজানে কিন্তু এই পেশেন্টগুলো একটু ভোগান্তির মধ্যেই থাকে কারণ নামাজের তো অনেক 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 নামাজ পড়তে হয় অনেক টাইম টু টাইম অনেক ধরনের তারাবির নামাজ আছে তাহাজুদের নামাজ আছে এমনি পাঁচ ওয়াক্ত নামাজ তো আছে স্পেশালি আরও অনেকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য আরও অনেক বেশি নামাজ পড়ে থাকে সেক্ষেত্রে এই পেশেন্টগুলো আসলে কী ধরনের চিকিৎসা যাওয়া উচিত নাকি তাদেরকে তারা অনেকেই দেখা যাচ্ছে ভুল করে এক্সট্রা পেইন কিলার নিচ্ছে ইনজেকশন নিচ্ছে এই বিষয়টা আপনি তাদের হ্যাঁ আমি বলি যেটা আর্থ্রাইটিসের রোগী আর্থ্রাইটিসটা অস্টো আর্থ্রাইটিস জিনিসটা কি আমরা যদি বলি অস্টো আর্থ্রাইটিস হচ্ছে কার্টিলেজের ডিজেনারেশন মানে কার্টিলেজটা ঘুরে ধরা সোজা কথা একটা ঘুরে ধরা জিনিসের উপর যদি আপনি প্রেশার ক্রিয়েট করেন সেটা ভেঙে যেতে পারে সো কার্টিলেজটা যখন দুর্বল হয়ে যাচ্ছে আর্থ্রাইটিসে তখন আমাদের সেখানে প্রেশার ক্রিয়েট করা যাবে না সেই কারণে আমরা বলছি বডির ফিটনেস ধরে রাখা যদি বডি ফিট থাকে তাহলে কার্টিলেজ যদি ডিজেনারেশনও হয় তবু তার ব্যথা হবে না পাশাপাশি কার্টিলেজটাকে স্ট্রং করার জন্য কিছু ভিটামিন পাওয়া যায় সাপ্লিমেন্ট পাওয়া যায় সেগুলো খেতে হবে কিন্তু এখানে পেইন কিলার কাজ করবে না পেইন কিলার আরও ক্ষতি করবে পেইন কিলার পেইনটাকে কমাই রাখবে মিথ্যা ইনফরমেশন দিবে ব্রেনকে যে তোমার রোগ ভালো হয়ে গিয়েছে আসলে না পেইনটাকে পেইন সেন্সেশনটাকে কমাই রাখছে ফলে কি হচ্ছে সে চাপ দেওয়ার কারণে তার কার্টিলেজ ভেঙে ড্যামেজ হয়েছে ফলে কি হচ্ছে সে কিন্তু পঙ্গু হয়ে যাচ্ছে এই জন্যই দেখবেন আর্থ্রাইটিস রোগীরা কিন্তু ডিসএবিলিটি গ্রো করে ডিফর্মিটি গ্রো করে যেমন হাত পা বাঁকা হয়ে যাচ্ছে এলবো বাঁকা হয়ে যাচ্ছে নি জয়েন্ট বাঁকা হয়ে যাচ্ছে কেন পেইন কিলার খেতে খেতে তার কার্টিলেজ ড্যামেজ হয়ে যাচ্ছে সো পেইন কিলার না খেয়ে তাকে কি করতে কার্টিলেজ বাঁচানোর জন্য কিছু ভিটামিন আছে যেমন হাড় শক্ত করার জন্য ভিটামিন ডি তেমনি কার্টিলেজ শক্ত করার জন্য গ্লুকোজামিন নামক একটা ওষুধ পাওয়া যায় যেটা সাপ্লিমেন্ট এটা খাওয়া যেতে পারে কার্টিলেজকে শক্ত করতে হবে এবং অবশ্যই মাসেলকে শক্তিশালী রাখতে হবে মাসেল হচ্ছে অল ইন অল যদি মাসেল শক্তিশালী থাকে তাহলে কোনো আর্থ্রাইটিসে কোনো রোগীকে কোনো ডিসএবিলিটি তৈরি করতে পারে না সো বেশি বেশি করে নামাজ পড়া আমরা সাপোর্ট করি যত বেশি নামাজ পড়বে তার মাসেল পাওয়ার তত বেশি থাকবে এই কারণে এই রমজানে যারা তারাবি নামাজ পড়ছেন আমি বলবো প্রপারলি নামাজ পড়তে উইদাউট সাপোর্ট কোনো সাপোর্ট নিয়ে উডবোস করা যাবে না সাপোর্ট ছাড়া রাইট নামাজের যে রুলস যে নিয়ম সেই নিয়ম মেনে তাকে নামাজ পড়তে হবে তাহলেই তার বডির ফিটনেস আরও ডেভেলপ করবে আর যদি সে সাপোর্ট নিয়ে পড়তে থাকে তাহলে তার বডির ফিটনেস আরও ফল করবে স্যার কথা প্রসঙ্গে আপনি বলছিলেন যে হাত পা বেঁকে যায় বা এ ধরনের তো অনেক মানুষ মাত্রই ভুল হয়ে যেতেই পারে যদি এই পজিশন পর্যন্ত কারো চলেই যায় সেটা কি আবার ব্যাক করার কোনো ট্রিটমেন্টের মাধ্যমে আবার পুনরায় আগের অবস্থানে নেওয়ার কোনো ব্যবস্থা এটা ডিপেন্ড করবে তার ড্যামেজটা কতটুকু সেটার উপরে আমাদের কাছে প্রচুর রোগী আসছে হাঁটু বন্ধ হয়ে গেছে হাঁটু ব্লক হয়ে গেছে ভাঁজ হচ্ছে না আমরা আবার ট্রিটমেন্ট করে থেরাপির মাধ্যমে সুস্থ করে আবার তাকে আমরা নামাজ পড়া দিচ্ছি এরকম হাজার হাজার রোগী আমাদের কাছে আছে যারা নামাজ পড়তে পারতো না চেয়ারে বসে নামাজ পড়তো নিচে বসে টয়লেট করতে পারতো না হাই কমোড ইউজ করতো তাদেরকে কিন্তু আমরা সুস্থ করে আবার আমরা নিচে বসে নামাজ পড়াই দিয়েছি এবং হাই কমোড বাদ লো কমোড আমি সবসময় সবাইকে সাজেস্ট করি যে হাই কমোড ইউজ করবেন না যদিও এখন সবাই আধুনিক মডার্নে হাই কমোডটাকে খুব পছন্দ করে কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস জিনিস হাই কমোড যদি আপনি লং টাইম ইউজ করেন তাহলে পঙ্গু হইতে আর কিছু লাগবে না ওই হাই কমোডই পঙ্গু করে দিবে কারণ আমরা নিচে বসা এটা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার আদেশ বা অর্ডার বা সিস্টেম যেটা নিচু কমোডটা অ্যাকচুয়ালি আল্লাহ সৃষ্টি করছে আর হাই কমোডটা হচ্ছে মানুষ সৃষ্টি করছে হাই কমোড কিন্তু গড সৃষ্টি করে নাই কিন্তু লো কমোড যেটা নিচু আমরা যে বসি যেমন গ্রামে আগে দেখতাম যে ফ্লোরে যে বা মানে মাটিতে যে টয়লেট ওঠে অবশ্যই কারণ ওটাতে কি হচ্ছে আমাদের 100% বডির স্ট্রেচিং হচ্ছে সো এই কারণে আমরা প্রত্যেকটা মানুষকে আমরা প্রত্যেকটা রোগীকে আমি নিজে পার্সোনালি আমি সবসময় বলি হাই কমোডের পরিবর্তে নিচু বাংলা কমোড ব্যবহার করতে তার মানে যে কমপ্লেক্স কন্ডিশনে যারা চলে গেছে যারা অনেকটাই এখন হাত পা বেঁকে গেছে তাদের ট্রিটমেন্ট নিয়ে আপনি বলছিলেন যে আসলে কি তাদেরকে আগের অবস্থানে ব্যাক করা যায় হ্যাঁ আমরা বলছি ফিজিওথেরাপির মাধ্যমে যেটা কনজারভেটিভ ট্রিটমেন্ট এখানে কতদিন স্যার ফিজিওথেরাপি অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করবে তার ড্যামেজের উপরে কখনো 2 সপ্তাহ হতে পারে কেউ 3 সপ্তাহ লাগে কারো 4 সপ্তাহ লাগে তো বেসিক্যালি আমাদের এখানে 3 সপ্তাহে আমরা একটা কোর্স করে দিই 3 সপ্তাহের মধ্যে আমাদের বডির যে নেচারটা চেঞ্জ হয়ে যায় 3 সপ্তাহের মধ্যে কোমর ব্যথা রোগী ভালো হয়ে যায় হাঁটু ব্যথা রোগী ভালো হয়ে যায় পরবর্তীতে তারা নিজেরা করতে পারে কারণ আমরা ট্রিটমেন্ট আমরা চাই না যে আমরা সবসময় করব আমরা ওটাতে বিশ্বাস করি না আমরা মনে করি একজনকে এক্সপার্ট তৈরি
করে দেব, শিখিয়ে দেওয়ার চেষ্টা করি, যেন যে কারণে আমরা বলছি 42 দিন কষ্ট করবেন, 42 বছর ভালো থাকবেন, কারণ তাকে শিখিয়ে দিতে হবে। কারণ ফিজিওথেরাপি এমনই একটা ট্রিটমেন্ট, আপনি চাইলে নিজেরটা নিজেই করতে পারেন, এর জন্য কিন্তু আপনার বিভিন্ন মানে সবসময় থেরাপি সেন্টার যাওয়া গুরুত্বপূর্ণ। একটি প্রশ্ন, যে প্রশ্ন আমরা সচরাচর সবসময় অনেক সময় পেয়ে থাকি, যে ফিজিওথেরাপি দেওয়ার আসলে কোনো ধরনের সাইড ইফেক্টস আছে কিনা, বা এটা একবার দিলে কি সারা জীবন বারবার দিতে হয় কিনা? ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো, অনেক রোগীর প্রশ্নের সম্মুখীন আমরা হই, অনেকেরই একটা ধারণা এরকম যে সারা জীবন মানে থেরাপি, যেমন থেরাপি সম্পর্কে অনেকের একটা ভুল ধারণা আছে, যেমন ফিজিওথেরাপি মানে হচ্ছে শেক দেওয়া, মেশিন দেওয়া, টানা দেওয়া, ফিজিওথেরাপি না, আসলে না, ফিজিওথেরাপি হচ্ছে ন্যাচারাল ট্রিটমেন্ট যেটার কোনো সাইড ইফেক্ট নাই, তবে ভুল ট্রিটমেন্টে অবশ্যই ক্ষতি করতে পারে। যেমন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যেমন একটা বাচ্চা জন্মের সাথে তাকে কিন্তু কিছু আঘাত করতে হয় তাকে শ্বাসটা দেওয়ার জন্য, এখান থেকেই ফিজিওথেরাপি শুরু হলো, এবং মৃত্যুর সময় লাস্ট ট্রিটমেন্টটা কিন্তু ফিজিওথেরাপি দিয়ে শেষ করায়। কেন? তার যে চেস্ট, যে তাকে প্রেশার দেওয়া হচ্ছে, চেস্ট থেরাপি দেওয়া হচ্ছে, কেন কার্ডিয়াক রেসপন্স করার জন্য কার্ডিয়াক থেরাপি দেওয়া হচ্ছে, যে রোগীটা বেঁচে আছে কিনা শেষ পর্যন্ত, কার্ডিয়াক সার্কুলেশন বাড়ানোর জন্য কিন্তু তাকে চেস্টটা কিন্তু মেসেজ দেওয়া হয়, এটাও ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রতিনিয়ত করছি, ন্যাচারালি করছি। অ্যাকচুয়ালি ফিজিওথেরাপিটা পৃথিবীর শুরু থেকে, আমি জানি না কত কোটি বছর আগে পৃথিবী শুরু হয়েছে, তখন থেকেই ফিজিওথেরাপি ছিল, কিন্তু সেটা ছিল সেলফ ট্রিটমেন্ট, নিজেরটা নিজে করতো। কারণ আজ থেকে 2-4-500 বছর আগেও পৃথিবীতে কোনো ট্রিটমেন্টই ছিল না, তখন কিন্তু মানুষ ন্যাচারালি ট্রিটমেন্ট করতো, তখন সেই ন্যাচারালটাকে এখন সাইন্টিফিক ওয়েতে নিয়ে আসা হয়েছে, এটাই হলো ফিজিওথেরাপি রূপদান করা, রাইট? এটাকে সাইন্টিফিক ওয়েতে, যেমন এখন একটা সাইড প্যারালাইসিস হয়ে যাচ্ছে, আগে কি করতো, মালিশ টালিশ করে, ম্যাসেজ ট্যাসেজ করে কিছুটা ভালো হতো, কিন্তু সেটাকে এখন সাইন্টিফিক ওয়েতে আমরা বলছি রি এডুকেশন দেওয়া হচ্ছে, এটা ফিজিওথেরাপির একটা পার্ট। তাহলে এই ক্ষেত্রে যে আপনারা যে রোগীকে বেন্ড করছেন, প্রেসার দিচ্ছেন, বা যেটাই আপনারা দিচ্ছেন, সেটা কি সাইন্টিফিক, আই মিন কতটা প্রেসার দিতে হবে, এগুলো কি মেজার করে করে দিচ্ছেন? এটা হচ্ছে যে সাইন, যে কোন মুভমেন্টে এই জিনিসটা ভালো হবে, কতগুলা রিপিটিশন করতে হবে, কতক্ষণ এক্সারসাইজটা করতে হবে, কার জন্য কতটুকু। যেমন কোমর ব্যথা, একজন 40 বছরের কোমর ব্যথা, একজন 80 বছরের কোমর ব্যথা, দুজনে কিন্তু সেম ট্রিটমেন্ট হবে না, কারণ 40 বছরের যে এক্সারসাইজ লাগবে 80 বছরের সে এক্সারসাইজ হবে না, কারণ দুজনের জন্য আমার ট্রিটমেন্ট প্ল্যান আলাদা, এবং আমাদের এম কিন্তু আলাদা, আমাদের আশাটাও কিন্তু ভিন্ন। 30 বছর বা 40 বছর একটা ছেলে বা মেয়ের কোমর ব্যথা হলে তার জন্য আমার যে এক্সপেকটেশন, 80 বছরে কিন্তু সে এক্সপেকটেশন থাকে না, কারণ 40 বছর আমার চিন্তা হয় ও ভালো হয়ে ও বিজনেস করবে বা চাকরি করবে, খেলাধুলা করবে, সংসার চালাবে, বাজার করবে, অনেক কিছু এক্সপেকটেশন থাকে। সো তাকে সেইভাবে ট্রিটমেন্টটা করতে হবে, আর 80 বছরে বলা হবে যে সে কী করবে, সে নিজেরটা নিজে যেন করতে পারে, সে কিন্তু ব্যবসা বাণিজ্য করবে না, চাকরি বাকরি করবে না, সে দৌড়াদৌড়ি করবে না, খেলাধুলা করবে না। সো আমাদের কিন্তু এক্সপেকটেশনটা কিন্তু ভিন্ন, সো ট্রিটমেন্ট প্ল্যানটাও ভিন্ন হতে হবে। সো এই কারণে ফিজিওথেরাপি হচ্ছে এটা নিজস্ব একটা ট্রিটমেন্ট, এটা ন্যাচারাল করা হয়, সেটা শিখে নিতে হবে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী। এক একটা রোগের জন্য এক এক ধরনের এক্সারসাইজ আছে, যেটা একজন বিশেষজ্ঞ খুব ভালো জানে, ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে এই জন্য যাওয়া হয়, জেনে নিয়ে শিখে নিয়ে নিজে সারাজীবন করতে পারবে, তাতে কোনো ক্ষতি হবে না এবং কোনো সাইড ইফেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। দ্যাট মিন্স প্রত্যেকটা পেশেন্ট ইন্ডিভিজুয়াল, এবং আপনারা প্রত্যেকটা পেশেন্টকে অ্যানালাইসিস করে ট্রিটমেন্ট দিয়ে থাকেন, প্রত্যেকটা রোগ আলাদা, প্রত্যেকটা ট্রিটমেন্ট আলাদা। কোভিড 19 সিচুয়েশনটা আসলে সবাই ভাবিয়েছে, এর মধ্যে আরো বেশি তাদেরকে ভাবিয়েছে যাদের বাসাতে পঙ্গু রোগী রয়েছে, রাইট? এই যে কোভিড-19 যেটা আমাদের কি করছে, এই রোগীদের জন্য আপনি কি সাজেশন দেবেন? এটা যেটা কোভিড-19 এর জন্য সবচেয়ে বেস্ট মেডিসিন বলা হচ্ছে বডির ইমিউন সিস্টেম, এই ইমিউনিটি সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য কিন্তু ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে ন্যাচারাল ফুডের সাথে সাথে ন্যাচারাল এক্সারসাইজ বলা হচ্ছে, প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে। এক্সারসাইজে কি করবে, এক্সারসাইজ বডির ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করবে, যাতে কোভিড-19 আপনার শরীরে ঢুকে যেন ক্ষতি করতে না পারে। এবং করোনা কিন্তু ভয় পায় শুধু বডির ইমিউন সিস্টেম, কাকে আর কাউকে ভয় পায় না। এবং যারা এফেক্টেড আছে তাদের চেস্ট ইনফেকশন হচ্ছে বেশি, চেস্ট কিন্তু বন্ধ। সো চেস্ট থেরাপি ফিজিওথেরাপির মাধ্যমে তাদের কার্যটা, আমরা অক্সিজেন স্যাচুরেশনটা বাড়াতে পারছি, যেটা আইসিইউতে কাজ করছে, এখন কিন্তু প্রত্যেকটা আইসিইউতে ফিজিও থেরাপিস্ট কাজ করছে, কেন, তাদের অক্সিজেন সার্কুলেশনটা বাড়ানোর জন্য, বাইরে থেকে প্রেসার দিয়ে, রাইট, ডিপ ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে তার বডিতে অক্সিজেন সার্কুলেশন বাড়ায়, তার অক্সিজেন স্যাচুরেশনটা বাড়ানো হচ্ছে, যেটা বাইরে থেকে অক্সিজেন তখন কম লাগে। স্যার, সেক্ষেত্রে আমি যে বিষয়টা আনতে চাচ্ছিলাম, যে পঙ্গু রোগীরা যাদের বাসায় আছে তারা ভাবছেন যে হসপিটালে তারা নিতে পারছে না, বাইরে যাতায়াত বন্ধ, সব কিছু মিলিয়ে কিন্তু তারা একটু ধরাশয়ের মধ্যে আছে, তাদের জন্য আপনার পরামর্শ কি, মানে তারা কিভাবে সেবা পেতে পারে, নাকি তারা হসপিটালাইজড হয়ে সেটা সুযোগ রয়েছে? আসলে যেটা হলো যে এই যেমন স্পেশালাইজড হসপিটাল যেগুলো আছে, যেগুলো কোভিড রোগী ছাড়া ট্রিটমেন্ট করা হয়, যেমন আমাদের হসপিটালগুলো, আমরা তো এটা স্পেশালাইজড হসপিটাল, এখানে কোভিড রোগী আসে না। এখন রোগী ভর্তি রাখার সুযোগ আমরা ভর্তি রাখছি, কোনো অসুবিধা নেই, এখন আমাদের প্রচুর রোগী ভর্তি আছে যাদের কোভিড নাই, কারণ যেহেতু আমাদেরটা কোভিড হসপিটাল না,
যে কারণে আমরা কোভিড রোগী ভর্তি রাখি না। কোভিড ছাড়া যাদের প্রবলেম আছে তাদের অ্যাজ ইউজুয়াল ট্রিটমেন্ট হচ্ছে, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনি আপনার হসপিটালের যে হাইজিন মেইনটেইন করাটা বা এই বিষয়টা কোভিড এর বিরুদ্ধে যে স্ট্রাগল গুলো, অ্যাকচুয়ালি আমাদের যে পলিসি, আমরা যে ট্রিটমেন্ট দিয়ে আসছি 2001 সাল থেকে, এটা কিন্তু করোনার মতোই ট্রিটমেন্ট কিন্তু আমরা দিয়ে আসছি, লাইক অ্যাজ আইসোলেশন। কারণ আমাদের এখানে রোগী যখন ভর্তি হচ্ছে আমরা কিন্তু 21 দিন তাকে একটা রুমে কিন্তু রেখে দিচ্ছি। সো আমাদের ট্রিটমেন্টটা কিন্তু যেটা করোনায় বলা হচ্ছে 15 দিন আইসোলেশন থাকতে বা 14 দিন, আমরা কিন্তু 2001 সাল থেকে 21 দিনের আইসোলেশনে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা রোগীকে। সো আমাদের এখানে কিন্তু করোনা হওয়ার কোনো সুযোগই নাই, বরঞ্চ করোনা রোগী আসলে সে যদি করোনা থেকেও থাকে সে অটোমেটিক সে ভালো হয়ে যাচ্ছে, সে নিজেও টের পাবে না। কারণ এখানে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে চার বেলা এক্সারসাইজ দেওয়ার ফলে কী হচ্ছে, তার কিন্তু বডি ইমিউনিটি সিস্টেম অটোমেটিক ডেভেলপ করছে এবং তার করোনা থাকলেও সে অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে, টেরই পাবে না তার করোনা হয়েছিল কি না। কারণ এখানে কিন্তু আমরা 2001 সাল থেকে সেই ট্রিটমেন্টটি চালায় আসছি, যেটা এখন করোনা এসে যে আইসোলেশন ট্রিটমেন্ট শুরু করলো এটা আমি 2001 সাল থেকে করে আসছি। স্যার অনেক রোগী আমাদেরকে এখন এই মুহূর্তে দেখছেন, আমরা এই এই পবিত্র এই মাসে কোভিড সব কিছুকে অনেক বেশি মোকাবেলা করতে করতে নিজেদেরকে স্ট্রং করছি, অনেক বেশি মেন্টালি ফিজিক্যালি নিজেদেরকে স্ট্রং করা শিখছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার শেষে কী বলার আছে, যারা ঘরে বসে অনেকটা ফ্রাস্ট্রেটেড আছে, অনেকটা ব্যথা নিয়ে ভুগছে, তাদের জন্য আপনি কী বলবেন? যেটা আমি বলি যে আমাদের দেশে একটু মানুষের আগেও অনেক মানে একটা ফ্যাসিনেশন ছিল কিছু হলেই ওষুধের উপর ডিপেন্ডেন্সি। আসলে ওষুধ হচ্ছে আমাদের শরীরে এসে আমাদের ইমিউনিটিকে ডেভেলপ করার চেষ্টা করে, কিন্তু সেই ইমিউনিটি যদি আমরা এক্সারসাইজের মাধ্যমে ডেভেলপ করতে পারি তাহলে বাইরের কেমিক্যাল কিন্তু দরকার নাই। আমরা বারবার বলছি কেমিক্যাল মুক্ত খাবার চাই, কিন্তু ঘরে কিন্তু সবাই কেমিক্যাল খায়, কারণ মেডিসিন সবাইকে দেখা যায় প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ওষুধ খাচ্ছে। সো এই ওষুধ থেকে দূরে যেতে গেলে আমাদের আস্তে 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 ফিজিক্যালি ফিটনেসের দিকে আমাদের দৌড়াইতে হবে। সো বডির এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেস্ট মেডিসিন, কারণ এক্সারসাইজের মাধ্যমে আপনার শরীরে যে মেডিসিন ফ্যাক্টরিগুলো আল্লাহ দিয়েছে সেই ফ্যাক্টরিগুলোকে চালু রাখা। সো এই জন্য ওষুধের প্রতি আপনি ফ্যাসিনেশন কমায় এক্সারসাইজের প্রতি ফ্যাসিনেশন নিয়ে আছেন, এক্সারসাইজ করেন। যথার্থ বলেছেন স্যার, দারুণ বলেছেন, খুব সুন্দর বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে দর্শকদেরকে এত মূল্যবান উপদেশ দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অতিথি কিন্তু আজকে একটা বিষয় বলছিলেন, সেটা ধরেই শেষ করতে চাই, সেটা হচ্ছে ন্যাচারাল সোর্সের উপরে আমাদেরকে ডিপেন্ডেন্সি বাড়াতে হবে, অর্থাৎ আমাদের বডির অটো ইমিউন সিস্টেমকে আরও বেশি স্ট্রং করতে হবে। কারণ আমাদের সবাইকে খুব সুন্দর থাকতে হবে, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে। দর্শক, আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথি নিয়ে আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি আপনাদের জন্য হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, মাস্ক পরিধান করবেন, আর অবশ্যই স্বাস্থ্যবিধির সকল নিয়ম মেনে চলবেন। বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।